বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। এসকে মিডিয়ার আজকের ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি টিপু চৌধুরী দক্ষিণ কোরিয়া থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, মেসি কয়বার ভলান্টিয়ার জিতেছে সেটার খবর কিন্তু আমরা জানি, নেইমার রোনালদো কয়বার গোল্ডেন বুট জিতেছে সেটার খবরও রাখি। প্রিমিয়ার লিগ, বড় বড় লিগগুলো, ইউরোপ, আমেরিকার ফুটবল আঙ্গনের সকল খবর আমরা, অন্তত বাংলাদেশিরা, সবার আগে জানি। কবে আর্জেন্টিনা ব্রাজিলের সাথে খেলবে, কবে জার্মানি স্পেনের সাথে খেলবে, সম্পূর্ণ খবর আমরা রাখি, কারণ আমরা ফুটবলকে ভালোবাসি। আমরা বাঙালিরা ফুটবলকে ভালোবাসি সেটার প্রমাণ আমরা বারবার দিয়েছি, যখন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়, যখন ফুটবল ওয়ার্ল্ড কাপ আসে। কিন্তু আমরা কখনো খবর রাখি না বাংলাদেশ ফুটবল দল কি করছে, কবে বাংলাদেশ ফুটবল দলের খেলা কার সাথে আছে, কারণ বাংলাদেশ ফুটবল, বাংলাদেশ ফুটবলার, বাংলাদেশের ফুটবল আঙ্গন এখনো পর্যন্ত অনেক দূরে রয়েছে। কিন্তু আস্তে আস্তে করে, হাঁটি হাঁটি পা করে যে বাংলাদেশ ফুটবল একটা জায়গায় গিয়ে পৌঁছানোর চেষ্টা করছে সেটার খবর কিন্তু আমরা রাখি না। বন্ধুরা, আজকে এমনই একটি খবর আপনাদেরকে দিতে চাই। এএফসি কাপ 2019-এর সেরা গোলদাতা, সেরা গোলদাতায় নমিনেটেড হয়েছে বাংলাদেশের ছেলে সোহেল রানা। তার একটি গোল আপনারা দেখে আসুন, যে গোলটির কারণে তিনি এত বড় একটি কৃতিত্ব পেতে যাচ্ছেন। বন্ধুরা, যে গোলটি আপনারা দেখতে পেলেন, এটি মেসি নেইমার করেনি, এটি করেছে বাংলাদেশের সন্তান সোহেল রানা। ডিবক্সের বাইরে থেকে দূরপাল্লার শট মেরে এমন গোল করে দেখিয়েছে সে এখন বাংলাদেশের পতাকা। সে সোহেল রানা নয়, সে আজকে বাংলাদেশ। আজকে যখন সোহেল রানা নমিনেটেড হয়েছে, এখন ভোটাভুটির মাধ্যমে এই সোহেল রানাকে বিজয় অর্জন করতে হবে। ভোট শুরু হয়ে গেছে আজ থেকে দু তিন দিন আগে থেকেই ভোটাভুটি চলছে। সেই ভোটাভুটিতে এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের ছেলে সোহেল রানা দ্বিতীয় স্থান অধিকার করে আছে। আজকে আপনারাই পারেন আপনাদের মূল্যবান একটি ভোট দিয়ে এই সোহেল রানাকে এএফসি কাপ 2019-এর সেরা গোলদাতা বানাতে। শুধু সোহেল রানা নয়, আজকে এই সোহেল রানার গায়ে বাংলাদেশের পতাকা আছে, বাংলাদেশের ফুটবল আছে। যদি দেখতে পাই বাংলাদেশের সন্তান সোহেল রানা এএফসি কাপ 2019-এর সেই সেরা গোলদাতার মালাটুকু নিয়ে বাংলাদেশে আসতে পারে, আমি মনে করি শুধু এটি সোহেল রানার জন্য অর্জন হবে না, এটি হবে সমস্ত বাঙালির জন্য। কারণ বাংলাদেশের মানুষ ফুটবলের জন্য কি করতে পারে সেটা হয়তো বা আমার চেয়ে আপনারা ভালো জানেন। বন্ধুরা, আসুন আমরা সোহেল রানাকে ভোট করি এবং সোহেল রানাকে এএফসি কাপ 2019-এর সেরা গোলদাতা বানাই। যেভাবে ভোট করবেন আমি সেই সমস্ত নিয়মাবলী ভিডিওর শেষে আপনাদেরকে শিখিয়ে দেব। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া থাকবে, যে লিঙ্কে আপনারা প্রবেশ করবেন এএফসি কাপ 2019-এর একটি হোম পেজ। সেখানে ঢুকলেই আপনারা দেখতে পাবেন কোন কোন দেশের কোন কোন প্লেয়াররা সেখানে নমিনেটেড হয়েছে। আপনারা একটু নিচের দিকে নামলেই দেখতে পাবেন বাংলাদেশের ছেলে সোহেল রানা, সেখানে ভোট দেওয়ার অপশন আছে। আপনারা সেখানে ক্লিক করলেই সোহেল রানার একটি ভোট যুক্ত হয়ে যাবে। শুধু সোহেল রানার নয়, আমি বলতে ভুলে যাই সে একজন বাংলাদেশ। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতে চাই, বাংলাদেশ ফুটবলটা সারা দুনিয়ার কাছে পরিচিতি পাওয়ার জন্য একমাত্র আপনারাই সেটার অংশীদার হতে পারেন। আপনারা ঠিক যেভাবে বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছেন, একজন সাকিব আল হাসান বানিয়েছেন, একজন মাশরাফি বিন মুর্তজা বানিয়েছেন, আপনাদেরও দায়িত্ব বাংলাদেশে এমন ফুটবল আঙ্গনে একজন মাশরাফি বানাতে। আপনাদের দায়িত্ব বাংলাদেশের ফুটবলে একজন সাকিব আল হাসান বানাতে, আপনারাই পারেন। তাই আজকে অনুরোধ করতে চাই, বাংলাদেশের সন্তান সোহেল রানাকে জয়যুক্ত করতে হলে আপনার মূল্যবান সময় থেকে মাত্র 5 মিনিট খরচ করুন। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে সোহেল রানাকে একটি ভোট করে আসুন। বন্ধুরা, আপনারা যখন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করবেন, তখন এএফসি কাপ 2019-এর এই হোম পেজটিতে আপনাদেরকে নিয়ে যাবে। তখন আপনারা এখানে দেখতে পাবেন কারা কারা নমিনেটেড হয়েছে এবং তাদের গোলগুলো এখানে একদম ক্লিয়ার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন। তো এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা যেহেতু বাংলাদেশে, আমরা সোহেল রানাকে ভোট করব, তো আমাদেরকে একটু উপরের দিকে যেতে হবে, সরি নিচের দিকে যেতে হবে। তো নিচের দিকে গেলেই আপনারা এই যে দেখতে পাচ্ছেন সোহেল রানার নাম 8 নম্বর সিরিয়ালে। তো এই ভিডিওটি আপনারা এখান থেকে আবারও দেখে নিতে পারেন। এবার আপনারা যেভাবে ভোট করবেন, আরও একটি নিচের দিকে নেমে আসতে হবে। এই হচ্ছে ভোটার তালিকা, এখানে অনেকেই আছে বিভিন্ন দেশের প্লেয়ারদের নাম। তো একটু নিচের দিকে গেলে দেখবেন আপনারা এই যে রানা নামটা লেখা আছে, RANA। এখানে একটি সাদা মানে ঘর আছে, সেখানে আপনারা ক্লিক করবেন, তাহলে এভাবে কালো একটি বৃত্ত চলে আসবে। তখন এখানে লেখা আছে দেখবেন ভোট, এই ভোটে আপনারা ক্লিক করবেন। এই ভোটে ক্লিক করার পরই সরাসরি সোহেল রানার এখানে
ভোট চলে যাবে, এটাই আপনাদের কাছে আপডেট থাকবে। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে। যে যেখান থেকে যুক্ত হয়েছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা নতুন যুক্ত হয়েছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।